আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাফুনস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো মটরশুঁটি দিয়ে রুই মাছ রান্নার রেসিপি। অনেকে অনেকভাবে রুই মাছ মটরশুঁটি দিয়ে রান্না করে থাকেন, আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর যারা নতুন রান্না শিখছেন তাদের কিছুটা হলে উপকার আসবে। তাহলে চলুন চলে যাই ভিউয়ার্স মূল রেসিপিতে। আমি এখানে রুই মাছ নিয়েছি, 7-8 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে আর লেবু দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি ছোট বাটি দিয়ে 1 বাটি পরিমাণ মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলো আমি ধুয়ে তারপর পানিতে 3-4 মিনিট সিদ্ধ করে নিয়েছি। বলক ওঠার পর আমি 2 মিনিট সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি করিনি। এতে করে মটরশুঁটির কালারগুলো এরকম সুন্দরই থাকবে রান্নার সময় পরেও, আর মটরশুঁটিগুলো চুপসে যাবে না, এরকমই থাকবে। আর এখানে আমার আর যা যা লাগছে রান্নার জন্য, এখানে আমি নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 1/3 কাপ ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, আর নিয়েছি স্বাদ মতো লবণ। চলুন তাহলে ভিউয়ার্স চলে যাই চুলাতে রান্না করতে। চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি প্যানটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর আমি মাছগুলো একটুখানি হলুদ আর অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ভেজে নেওয়ার জন্যে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, বেশি ভাজতে গেলে মাছগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না, ভেতর পর্যন্ত মশলাটা ঢুকে না, এজন্য আমি হালকা করে ভেজে নেব। দেখুন ভিউয়ার্স, আমি ভেজে নিয়েছি, একপাস ভেজে উল্টে দিয়েছি। এখন আমি মাছগুলো চুলা থেকে উঠিয়ে নিয়েছি আর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গোটা জিরে। আপনারা চাইলে জিরাটা বাদও দিতে পারেন, শুধু পেঁয়াজ দিয়ে ফোড়ন দিতে পারেন, তবে আমার কাছে জিরা ফোড়নটা দিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে, আর আমি সবসময় জিরা ফোড়ন দিয়ে রান্না করি। আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন আপনাদের জন্য আর নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আর কমেন্টস করে জানাবেন কেমন হলো খেতে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা যোগায়। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যারা নতুন রান্না শিখছেন তাদের কিছুটা হলেও উপকারে আসবে। অল্প একটু পানি দিয়ে আমি 2-3 মিনিট এভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কষানো হয়ে গেছে। এখন আমি আবার 1/2 কাপ পানি দিয়ে 5 মিনিট মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা খেতে ততটা ভালো লাগবে। আমি ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, দেখতে মটরশুঁটি কালারটা কতটা সুন্দর লাগছে। আমার মতো করে এভাবে হালকা সিদ্ধ করে তারপর রান্না করবেন, দেখবেন মটরশুঁটি কালারটা এরকম সুন্দরই থাকবে, আর রান্নার পরও মটরশুঁটিগুলো চুপসে যাবে না। দেখুন ভিউয়ার্স, আমার মটরশুঁটিটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মাছ আর মটরশুঁটি একসাথে আমি 4-5 মিনিট এভাবেই হালকা আঁচে কষিয়ে নেব, খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি আস্তে আস্তে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ঢুকে যায়, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। মাছের ভিতরে মশলা না ঢুকলে খেতে একদম ভালো লাগে না, পাঞ্ছে পাঞ্ছে লাগে। মাছগুলো আমি এভাবেই 5 মিনিট কষিয়ে রান্না করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি ভোনা ভোনা রান্না করবো, সেজন্য বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। এখন আমি ঢেকে রান্না করে নেব 7-8 মিনিট। ফিরে আসছি 7-8 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, 7-8 মিনিট পর আমি লবণটা চেক করে নিয়েছিলাম, আমার লবণটা একটু বেশি লেগেছে, তাই আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি, এতে লবণটা কম লাগবে।
ঠিক হয়ে যাবে, লবণটার বেশি লাগবে না। আমার এই টিপসটা ফলো করতে পারেন ভিউয়ার্স আপনারা। আর দিয়ে দিয়েছি আমি 5-6টা কাঁচা মরিচ। এখন আমি আবারও 4 মিনিট এভাবে রান্না করে নিয়েছি। তরকারিটা প্রায় হয়েই এসেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচিগুলো। ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। খুব বেশি রান্না করার প্রয়োজন নেই ধনিয়া পাতা কুচি দিয়ে। আমি এখন ঢেকে 2 মিনিট এভাবে রান্না করে নেব। ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, তরকারিটা আমার হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে, কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল সুস্বাদু মটরশুঁটি দিয়ে রুই মাছ রান্নার তরকারি। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের রেসিপিটি। আল্লাহ হাফেজ।